মিশমশাই আমি যদি খুব ভুল করে না থাকি উনি আমাদের সাহায্য করতে পারবেন উনি আমাদের কালি দিতে পারবেন জান আপনি কি ওনার সাথে দেখা করুন দেখছেন দেখছেন মনে হয় লাভ নেই মা মানে তুমি হেরে গেছো মা আই সে গেট আউট ওকে থ্যাংকস এরপর থেকে তুই নিশ্চয়ই এই নিজেকে হেডলাইনের পার্টনার বলে আর কোনোদিন দাবি করবি না এবার থেকে তুই তোর হেডলাইন স্যার এই ফাঁকা বাড়ি নিয়ে সুখে থাক রিজু হ্যাঁ মা এ কি মা তুমি এখন কোথায় যাচ্ছ একটা কথা আমি যাবার আগে তোকে মনে করিয়ে দিতে চাই যতদিন পারিস এই বাড়িতে তুই থাক কিন্তু ভুলে যাস না যে তোর দাদুর দানপত্র হিসেবে এই বাড়িটা কিন্তু তোর নয় এই বাড়ির যে মালিক সেই মেয়েটাকে তুই আর তোর বাবা প্রাণে মারার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলিস কিন্তু পারিসনি সেই রানী চৌধুরী যখন এসে এই বাড়ি এই সম্পত্তি তোর কাছে চাইবে তুই মুখ বুঝি নিজেও সেগুলো ফেরত দিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে রিজু চল চল বসুন সুকুমার বাবু কি ব্যাপার বলুন তো ম্যাডাম সুপ্রভাতে ছাপার জন্য কালি চাই দিতে পারবেন পারবো যখন যা দরকার সবটা কালি দিতে পারবেন নিশ্চয়ই পারবো ঠিক আছে তাহলে আপনি আজ থেকেই সুপ্রভাতের কালি সাপ্লাই করুন প্রায় মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না ওটা ম্যাডাম বুঝবেন আপনি তো এটা জানেন যে কোনো ব্যবসায়ী যদি বিপদে পড়ে অন্য ব্যবসায়ী তার কাছ থেকে নানা রকম সুযোগ সুবিধা নেয় যেমন আপনিও নিয়েছিলেন এখন এক্ষেত্রে আমি যদি কিছু সুযোগ সুবিধা চাই সেটার জন্য নিশ্চয়ই আপনি কিছু মনে করবেন না কি বলতে চাইছেন আপনি আপনার এই বিপদের দিনে আমি আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেব তাই 10 লাখ টাকা মাত্র ঘুষ চাইছি বেশ 10 লাখ টাকাই আপনি পাবেন কিন্তু আমার কালি চাই রোজ আমারটা আমি পেয়ে গেলেই আপনারটা আপনি পুরোপুরি পাবেন ম্যাডাম আমাদের ডেকেছেন ও হ্যাঁ বসো বসো থ্যাংক ইউ হ্যাঁ বলুন কাল সকালে আমাদের কাগজ নতুন সকাল মানুষের হাতে হাতে পৌঁছে যাবে সোমা তোমরা তৈরি তো সব ব্যবস্থা হয়ে গেছে পেসেরও কাজ ভালোভাবেই চলছে আমি তোমাদের কাছে কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আমায় কথা দাও তোমরা দেখবে যে আমার নতুন সকাল যেন কোনোদিন বন্ধ না হয়ে যায় আপনাকে আমি কথা দিচ্ছি ম্যাডাম আমি যতদিন আছি আপনার নতুন সকাল বন্ধ হবে না সুপ্রভাত ছেড়ে যেদিন বেরিয়ে এসেছিলাম আমার মনে হয়েছিল যেন আমার বুকের একটা পাঁজর ভেঙে গেছে কিন্তু আজ সেটা আবার জোড়া লেগে গেছে রানী তুমি তো কিছু বললে না তোমাকে কিছু বলার নেই আপনার কাছে আমারও একটা জিনিস চাইবার আছে এই তো জীবন শুধু আশীর্বাদ